রাম কার্ড। তা নিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত দড়ি টানাটানি। রামনবমী পালনে কোমর বেঁধে ময়দানে ঘাসফুল ও কেরুয়া শিবির। রাজনীতির দুই যুযুধান পক্ষের রাম ভক্তদের মধ্যে এখন জোর তৎপরতা। গত বছর রামনবমী উপলক্ষে সশস্ত্র মিছিল এবং তাতে বিজেপি নেতাদের অংশগ্রহণ ঘিরে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। এবারও একই রকম পরিকল্পনা রয়েছে তাদের। তবে গেরুয়া শিবির যাতে ফাঁকা মাঠে গোল না দিতে পারে সেজন্য মাঠে নেমেছে তৃণমূল। দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। শনিবার খিদিরপুরে রামনবমী উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। ধর্ম অন্ধতা করার কোনো জায়গা নেই, যেটা বিজেপি করছে ধর্মকে বেঁচে খাওয়ার দাম না। আমরা যেটা করছি আধ্যাত্মিকভাবে ধর্মটাকে ধরে রাখতে হবে সব মানুষের, আর বিজেপি ধর্মটাকে বেঁচে তাদের ধান্দা চালানোর জন্য যে কাজটা করছে তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমরা। বীরভূমের দুবরাজপুরে রামনবমী উপলক্ষে তৃণমূলের তরফে তৈরি হয়েছে বিশাল বিশাল তোরণ। রামনবমী তিথি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাড়ম্বরে পালিত করি। কোনো অস্ত্র শস্ত্র নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ সেই মতো আমাদের রামের ছবি সহ যে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার বা পতাকা তাই নিয়ে র্যালি হবে। রামপুরহাটে তৈরি করা হয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। তা নিয়ে রবিবার বেরোবে মিছিল। রামনবমী হবে সব জায়গায়, 167টা অঞ্চলেই রামনবমী হবে এবং প্রশাসন বেরোবে। যেমন সাঁইতে হাতে মেয়েরা লাল পেড়ে শাড়ি শঙ্খ বাজিয়ে শোভাযাত্রা করবে, অস্ত্র নিয়ে কেউ করবে না, যেগুলো 100 বছর 200 বছর ধরে হয়ে আসছে তারা করবে। বসে নেই গেরুয়া শিবিরও। হিন্দু জাগরণ মঞ্চের তরফে গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দুর্গাপুর শহরে আমরা মোট 3টে জায়গায় গেট লাগিয়েছি। নির্ধারিত তিথি মেনে আমাদের সঠিক সময়ে পূজা আর্চা শুরু হবে আগামীকাল সকালবেলায়। রামপুরহাটেও রবিবার রামনবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের তরফে মিছিল করা হবে। তাতে অংশ নেবেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেশ চট্টোপাধ্যায়। রামনবমী নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। সারা ভারতবর্ষে রাম রাজ্য ছড়িয়ে পড়ছে, পশ্চিমবঙ্গে কেবল উল্টো, তাই এখানকার শাসকরা বুঝেছেন আর থাকা যাবে না, রামের শরণে যেতে হবে। পাল্টা তার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। বিজেপি দিলীপ বাবু বলছে রামনবমী নাকি ওদের, আমি জানি না ওর জন্ম কোন সালে হয়েছে আর রামনবমী পুজো কোন সালে আরম্ভ হয়েছে। আমরা মনে হয় জন্ম তারিখটার সঙ্গে একটু ভালো বসে দেখলে হয়, ঘোরে কথাবার্তা বলছে। পূর্ব মেদিনীপুরের তমলুকেও তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কমিটির সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায় তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যান। এদিকে তৃণমূল ও বিজেপি যখন রামনবমী পালনে তৎপর, তখন দুদলকে একসারিতে বসিয়ে আক্রমণ সানিয়েছে বামেরা। টিএমসি এবং বিজেপি উভয়ে রামনবমীর নামে যে প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে, কালকে যদি কোনো অঘটন ঘটে তার দায় দায়িত্ব ওই দুই দলের নিতে হবে। সম্প্রীতির বার্তা দিতে এদিন রামপুরহাটে মিছিলও করে বামেরা। গোপাল চট্টোপাধ্যায় ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।